দেখুন গতকালকে আমরা মহাকরণ অভিযান করব একটা দাবি নিয়েই করেছিলাম যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য এবং প্রথম অবস্থায় আপনারা দেখেছেন প্রশাসনের সঙ্গে আমরা কোঅপারেট করেছি প্রশাসনকে আমরা এক ঘন্টা সময় দিয়েছিলাম যে এনারা যেন মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরে যোগাযোগ করে এবং আমাদের প্রতিনিধি দলও দেখা করে এসছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি ছয়বার আমরা চিঠি দিয়েও যদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা না করেন সেক্ষেত্রে আমরা বাধ্য হয়ে বেরোতে চেষ্টা করি যে আমাদের মহাকরণ অভিযানে যাব কিন্তু সেই সময় গান্ধী মূর্তির পাদদেশে আমাদেরকে আটকে দেওয়া হয় সেই জায়গায় আমরা অবস্থান করি রাস্তায় আমরা অবস্থান করছিলাম কিন্তু সন্ধ্যা 5:30টার সময় জেএমসি আবার বসে আমরা সিদ্ধান্ত নেই এবং আমরা কিন্তু রাস্তাগুলোকে খুলে দিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যেহেতু জনগণের অসুবিধাটা আমাদের মূল লক্ষ্য না আমাদের মূল লক্ষ্য হলো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমাদের দুরবস্থা কিভাবে উনি নিরসন করবেন সেটা নিয়ে আলোচনা সেই জায়গায় আমরা রাস্তার পাশে গিয়ে গণঅবস্থান করছিলাম সারা রাত্রি আমাদের শিক্ষকরা ছিলেন কিন্তু ভোর 4টা থেকে রাজ্যের পুলিশ প্রশাসন যে পরিমাণ সশস্ত্র বাহিনী নিয়ে নেমে এসেছিল মনে হচ্ছিল যে ইউক্রেনের যুদ্ধ বোধহয় আগরতলা শহরে লেগে গেছে ইউক্রেনের যুদ্ধটা মনে হয় আগরতলা শহরে লেগে গেছে আমি বুঝতে পারছি না এই অসহায় শিক্ষক কলম নিয়ে রাস্তায় নামছে তাদের জন্য তো পুলিশের লাঠি কামান বন্দুক এগুলোর কি দরকার আপনি বলুন না বললে আমরা মরে যাই বিষ খেয়ে মরবো না পেট্রোল ঢেলে নিজে আগুন লাগিয়ে দিই এতে যদি আপনার শান্তি হয় 10,000 সমস্যা সমাধান এইভাবে করতে চান করতে আমাদের কোনো অসুবিধা নেই আমরা এমনিও ঘরে মরবো আপনি যদি বলে দেন যে আমরা বিষ খেয়ে পেট্রোল ঢেলে মরতে চাই মরবো এতে কোনো অসুবিধা নেই আর যদি তাও না পারেন আপনার পুলিশের বন্দুকে অনেক গুলি আছে গুলিগুলো আমরা বুক পেতেই তো আছি আমাদের হাতে তো লাঠিও নেই আপনারা গুলি করে দিন না মেরে দিই আমরা তো শুধু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বারংবার বলেন যে 37 লক্ষ জনগণের মুখ্যমন্ত্রী আমরা সেই 37 লক্ষ জনগণের একজন হয়েই তো আমরা যাচ্ছি আমরা আমাদের কি ছোট্ট একটা দাবিই তো করছি যে আপনি আমাদের বাঁচান কিন্তু আমরা কি দেখলাম 4টার সময় হিউজ কোয়ান্টিটিতে পুলিশ এনে প্রাকৃতিক কাজ করতে পারছে না আমাদের শিক্ষকরা সেমতা অবস্থায় 5টার সময় আমাদের শিক্ষকদেরকে গাড়িতে উঠিয়ে জোর জবরদস্তি এই ডিটেনশন ক্যাম্পে তুলে নিয়ে আসে এখন তো মনে হচ্ছে আমরা বাড়িঘর ছেড়ে এই এডিনগর ডিটেনশন ক্যাম্পেই বাড়ি বানিয়ে নিতে পারি আমাদের কোনো অসুবিধা নেই তবে এই কথা বলতে পারি এবার যদি আমাদের নামে কোনো কেস হয় আমরা কিন্তু কোন উকিলের দ্বারস্থ হতে যাচ্ছি না আমরা সরাসরি থানায় অ্যারেস্ট হব আমরা জেলে যাব জেলের ভাত খাবো কোন পুলিশ কোন কিছু করতে হবে না পরিশ্রম করতে হবে না আমাদের বাড়িতে যেতে হবে না আপনারা মিডিয়াতে বলে দিন যে এই লোকগুলোকে আমরা থানায় যাব আমরা যাব কোর্টে আমরা যাব জেলে জেলে বসে ভাত খাবো বিপ্লব দেবের মহোদয় যদি মনে করেন আমাদেরকে জেলে রেখে শান্তি আমরা জেলেই যাব কোনো অসুবিধা নেই ভাত যেহেতু আমরা খেতে পাচ্ছি না আমরা জেলের ভাত খাবো মাছ না খেতে আমাদের কোনো অসুবিধা নেই আমাদের রোজগারের পথ নেই আপনার সরকার ওইভাবে যদি আমাকে খাওয়াতে চান খাওয়ান আমার কোনো অসুবিধা নেই আপনাকে অনুরোধ অনুনয় বিনয় জোর হাত করে কালকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনি আপনার বিশ্বাসটা নষ্ট করবেন না আমরা বিশ্বাস করেই গিয়েছিলাম যে আপনি আমাদের সঙ্গে দেখা করবেন আপনি যদি কালকে সময় না দিতে পারতেন দুদিন পরে বলে দিতেন যে দুদিন পরে আপনারা আসুন আমরা মেনে যেতাম আমরা সরে আসতাম কিন্তু আমরা তো কোনো ধরনের কোনো হুজুকি করিনি আমাদের তরফ থেকে কোনো আমরা নিজেরাই রাস্তা খুলে দিয়েছি পুলিশ দাঁড়িয়েছিল আমরা নিজেরা সরিয়ে দিয়েছি আমাদের শিক্ষকদেরকে স্যার আমরা রাস্তার পাশে বসেছিলাম আমাদের গণঅবস্থান চলছিল আগামী দিন আমরা জেএমসি আবার বলবো বসে আমরা সিদ্ধান্ত নেব আগামী দিন কি করব কি করব না সেটা আগামী দিন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কিন্তু এটা আমাদের দুর্ভাগ্যের যে আমরা রাজ্যের যিনি প্রধান রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ওনার কাছে আবেদন রাখতে গিয়েছিলাম সেই আবেদন শোনারও ওনার সময় নেই সেটা দুর্ভাগ্যের সত্যি দুর্ভাগ্যের।